চট্টগ্রামে প্রথম উপজেলা হিসেবে লকডাউন হচ্ছে সাতকানিয়া। একই স্থানে 5 রোগী শনাক্তের পর এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়া ঠেকানোই যাচ্ছে না। চট্টগ্রামে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। নগরীর সাগরিকায় 4 জন ও সাতকানিয়া উপজেলায় 5 জন শনাক্তের পর এলাকাগুলো করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে। লকডাউন করা হয়েছে আক্রান্তদের বাসাবাড়ি ও আশেপাশের এলাকা। এরই মধ্যে নগরীর হালিশহর, ফিরিঙ্গিবাজার, দামপাড়া, কাতালগঞ্জে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসকও। আক্রান্তরা বিদেশ ভ্রমণ করেননি, আসেননি প্রবাসীদের সংস্পর্শেও, ফলে চট্টগ্রামে কমিউনিটি ট্রান্সমিশনের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। সামাজিক দূরত্ব যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু এটা এখন যেটা ফেজ 1 কমিউনিটি ট্রান্সমিশন আছে, সেটা ফেজ 2 তে চলে যাবে। ফেজ 2 তে চলে যাওয়া মানে হচ্ছে আমরা আর কাউকে খুঁজে পাবো না, তখন কিন্তু এই বিপদটা আমাদেরকে আগে থেকে লক্ষ্য রাখতে হবে। এ অবস্থায় চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা, আর তা নিশ্চিত করতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। তারপরও অকারণে বাইরে বের হচ্ছেন মানুষ। আমরা যখন থাকছি তখন হয়তো তাদেরকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি, সামাজিক দূরত্ব তারা মেনে চলছেন, কিন্তু আমরা চলে আসার পরে যে পরিস্থিতি সেই রকমই হয়ে যাচ্ছে। অলিগলির ভেতরেও বাধা দিয়ে তারা ভেতরে যাওয়া আমাদের জন্য রোধ করছেন, কিন্তু আসলে ভেতরে তারা ঠিকই বাইরে বের হয়ে ঘোরাফেরা করছেন। জেলা ও নগর জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনীও। অপ্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের ঘরে ফেরত পাঠাচ্ছেন। নগরীর প্রবেশমুখ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, হচ্ছে মাইকিংও, কিন্তু তাতেও কর্ণপাত নেই সাধারণের। সড়কে বেড়েছে যানবাহনের চাপও। গাড়িগুলো দাঁড় করিয়ে করিয়ে চেক করছি যে তারা অপ্রয়োজনে বের হয়েছে কিনা, যদি অপ্রয়োজনে বের হয়ে থাকে তাহলে তাদের বাসায় পাঠিয়ে দিচ্ছি, এছাড়াও মামলা দিচ্ছি কিংবা জরিমানা করছি। এছাড়াও সাধারণ মানুষ যারা উৎসুক জনতা আছে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে। করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার সন্ধ্যা 6টা থেকে সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।